লিসেনিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যখন আপনি শুনবেন আপনি চেষ্টা করবেন যেন আপনার চোখ, কান এবং হার্ট একসাথে কানেক্টেড থাকে শুনবা। যেমন দেখেন এখানে যে ভদ্র মহিলা আর ভদ্রলোক কথা বলছেন, কে যে কার কথা শুনছে কেউ বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনিও বুঝতে পারবেন না কে কার কথা শুনছে। দুজনেই বলে যাচ্ছে এবং দুজনেই হজবরল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। প্রেজেন্টেশন, দ্য রিয়ালিটিজ অফ কমিউনিকেশন, যোগাযোগের বাস্তবতা নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুজন ভদ্রলোক যোগাযোগের মধ্যে আছেন। হ্যাঁ, দুজন ভদ্রলোক যোগাযোগের মধ্যে আছেন, একজন কথা বলছেন আর একজন কথা শুনছেন, বা কে যে কথা বলছেন আর কে যে শুনছেন আমরা তা জানি না। সো দিস ইজ অ্যাকচুয়ালি রিয়ালিটি। আমাদের রিয়ালিটিটা আসলে বর্তমানে এরকম যে আমরা কখন কথা বলি, কখন আমাদের শুনতে হবে, কখন আমাদের বলতে হবে, এই জিনিসটাই আমরা অনেকে অনুধাবন করতে পারি না, আমরা বুঝতে পারি না। রিয়ালিটিজ অফ কমিউনিকেশন বিষয়টা এরকম দাঁড়ায় যে দেখেন একজন বোঝাবার চেষ্টা করছেন যে বিষয়টি এরকম হবে, বা যাকে বোঝাবার চেষ্টা করছেন তিনি ধরতেই পারছেন না যে আসলে তিনি কি বোঝাচ্ছেন। তার মানে মেসেজটি কিন্তু আসলে ক্লিয়ার হচ্ছে না, রাইট? আপনি যদি দেখেন যে ডান পাশের লোক কিছুই বুঝতে পারছে না, বাম পাশের ভদ্রলোক যা বলবার বা যা বোঝাবার চেষ্টা করছেন। ওকে, সো দিস ইজ অ্যানাদার রিয়ালিটি। আমি যদি আর একটা বিষয় যাই, যে ধরেন এখানে একটি ক্লিপ দেখতে পাচ্ছেন, আমরা কোন মানুষের সাথে কোন প্রেক্ষাপটে কথা বলবো সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না। এটা আপনাদের অনেকের ক্ষেত্রেই হয়তো হয়েছে কিনা আমি জানি না, বাট আমার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতায় আমি দেখেছি যে কোন মানুষের সাথে আমাকে কোন পর্যায়ে আমাকে তথ্য আদান প্রদান করতে হবে আমি কিন্তু এই জায়গাটাতে অনেক সময় সেই হারিয়ে ফেলি, আমি হয়তো অনেক সময় বুঝতে পারি না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ কমিউনিকেশন। আমি যদি আবার বলি যে অনেক কথা বললাম, আমি ইভেন কি আমি এখনো অনেক কথা বলছি, বাট আমার যারা অডিয়েন্স বা যাদের উদ্দেশ্যে আমি বলছি কথা, তারা আসলে ধরতেই পারেনি, মেসেজটি তার কাছে ক্লিয়ারই না যে আমি আসলে কোন কথা বলবার চেষ্টা করছি। মেসেজ was not clear. আমি অনেক কথা বললাম, হাত নাড়িয়ে কথা বলছি, আমি শব্দ দিয়ে কথা বলছি, আমি খুব সুন্দর সুন্দর সাউন্ড করছি, কিন্তু কি মেসেজ দিচ্ছি আমি সেটি কিন্তু অনেক সময় ক্লিয়ার না, যেই মানুষগুলোর সাথে আমি কথা বলছি বা যে মানুষটির সাথে আমি কথা বলছি। দিস ইজ অ্যানাদার রিয়ালিটি। এখন আমি যদি বাস্তবতার দিকে যাই, অনেক সময় আছে যে ধরেন খুব পিক টাইম, হ্যাঁ খুব পিক টাইম, বসও অনেক পিক একটা সময় পার করছে তার কাজের মাধ্যমে, এমন সময় আপনি একটি তথ্য তাকে দিলেন, আসলে সেই সময়টি সঠিক সময় ছিল না, বাট আপনি খুব আগ্রহ নিয়ে খুব এনথুসিয়াস্টিক ওয়েতে আপনি তার কাছে গেলেন এবং তাকে তথ্যটি দিলেন, আর আসলে বসের সেই সময়টা সঠিক সময় ছিল না। He was probably busy with some more important issues. এমনও হতে পারে কোনো লিগ্যাল ইস্যু নিয়ে হয়তো সে সেই মুহূর্তে ডিল করছে এবং আপনি নিয়ে গেছেন তার কাছে একটা হয়তো তার জন্য সেই সময়ের তুচ্ছ একটা ব্যাপার নিয়ে। So it is called the bad timing. And তারপরে যদি আমি আসি যে আমি এতক্ষণ কথা বলছি, এতক্ষণ আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আসলে শুনছেনই না আপনারা, কেউ আপনারা শুনতেই পারেননি বা আপনারা শুনবার চেষ্টাও হয়তো করেন। এরকম আমার কাছেও হয়েছে অনেক ক্ষেত্রে, হয়তো যে একজন এসে আমাকে অনেক তথ্য দিচ্ছে, সেলস পিচ করছে, আমি সামহাউ বিজি উইথ সামথিং এলস। আমি বিজি উইথ মাই ল্যাপটপ, আই এম বিজি উইথ মাই মোবাইল ফোন, আই এম বিজি উইথ সাইনিং সামথিং। তো তার এত গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি কিন্তু আসলে শুনিনি। যেহেতু আমি শুনিনি, আমি এখন তাকে কি আনসার দেব, বিকজ আমি তো তার কথা শুনিনি। তো চারটা পিলার, এবং আমি সেদিন একটা টক সেশন শুনছিলাম যেখানে ব্র্যান্ডন নামে এক ভদ্র মহিলা, ইজ আ ফেমাস কোচ ফর কমিউনিকেশন, হি ওয়াজ অ্যাকচুয়ালি সেইং অ্যাবাউট দিস 4 pillars. And আমার কাছে আসলে রিয়েলি আমার কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আসলেই তো এই these four pillars কোন কোন four pillars number 1 people যোগাযোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ pillar number 1 the people number 2 the message যে তথ্যটি আপনি দেবার চেষ্টা করুন number 3 timing it's very very important and number 4 is listening is very very important without these four pillars our communication kintu follow proshu hobe na so bishoy ti erokom je chatti bishoy apnara dekhte pacchen chatti pillar ha jeta ke amra bolchi people oi je dekhen ek dol manush hete jacche so they are your audience they are your people jader sathe apni protiniyoto communicate koren ekhon jodi apni teacher hon who are your audience your students তাদের বয়স কত তাদের বয়স হয়তো 18 থেকে 20 18 থেকে 22 24 অথবা আপনি যদি একদম স্কুলের বাচ্চাদেরকে পড়ান তাহলে একদম বাচ্চারা হচ্ছে আপনার অডিয়েন্স বা আপনি যদি প্রফেশনালদের সাথে কমিউনিকেট করেন বিজনেস পারপাস সো দে আর দ্য ম্যাচিউর পিপল যাদের সাথে আপনি কমিউনিকেট সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপলস পারসপেক্টিভ Third, the second pillar. এখানে যে second pillar, the message. কার সাথে মেসেজ আদান প্রদান করছেন? মেসেজটি কি কারণে মেসেজটি আপনি দিচ্ছেন? এটা কি কোনো তথ্য দেবার জন্য নাকি কোনো কিছু কনভিন্স করবার জন্য? সেলসে যারা কাজ করি তারা অনেক সময় দেখা যায় যে এই সাথে সাথে প্রোডাক্টের বিবরণ দেবার চেষ্টা করি। সেলসে যারা আছি যাবার সাথে সাথেই আমরা হয়তো you know our products their benefit our service their benefit bolbar chesta kori ha so I have to understand who are the people and what message that I'm going to deliver and third pillar ekhane dekhte parchen you have to understand the context seta timing hote pare seta location hote pare seta relationship hote pare apnar bondhur sathe apni ek bhabe message deliver korben আর যার সাথে আজকে প্রথম পরিচয় হলো তার সাথে আপনি আরেক ভাবে মেসেজ প্রদান করবেন তাই না কমিউনিকেশনের ক্ষেত্রে সো এই কনটেক্সটটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ and fourth last but not least the very important while communicating listening is very very important listening is very 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 important So these are the four pillars যেটা নিয়ে আমরা কথা বলবো বাট এই বিষয়গুলোতে যাবার আগে আমি বলছিলাম people এর জন্য আমাদের অ্যাডভাইস থাকে যে যার সাথে কথা বলছেন তার নলেজ লেভেল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তার নলেজ লেভেল নিয়ে আপনাকে আপনার খুব ভালো দক্ষতা থাকতে হবে মানে হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন মেসেজ আদান প্রদান করতে যাবেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি কিছু বলতে যাচ্ছেন বা কোনো নোটিফাই করতে যাচ্ছেন নাকি আপনি কনভিন্স করতে যাচ্ছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট while communicating আপনার থার্ড পিলারে আপনাকে চিন্তা করতে হবে কোন লোকেশনে কথা বলছেন ট্রাফিক জ্যামে একজন দাঁড়িয়ে আছে লাঞ্চ টাইমে আপনি একজনকে ফোন করলেন ডু ইউ থিংক দ্যাট ইট ইজ আ গুড টাইম টু টক বিকজ হি ইজ নাও হ্যাভিং হিজ লাঞ্চ সো টাইমিং লোকেশন রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড You know, listening is সবচেয়ে বলে গুরুত্বপূর্ণ বলে যে যখন আপনি শুনবেন আপনি চেষ্টা করবেন যেন আপনার চোখ কান এবং হার্ট একসাথে কানেক্টেড থাকে শুনবা যেমন দেখেন এখানে যে ভদ্র মহিলা আর ভদ্র লোক কথা বলছেন কে যে কার কথা শুনছে কেউ বোঝা যাচ্ছে না হ্যাঁ আপনিও বুঝতে পারবেন না কে কার কথা শুনছে দুজনেই বলে যাচ্ছে এবং দুজনেই হযবরলা হয়ে যাচ্ছে কিন্তু কেউ কারো কথা শুনছে না প্লিজ বি রিমেম্বার দ্যাট These four pillars are very very important while you are communicating with your customers, with your peers, your colleagues, your students, your parents, everyone. These four pillars are very very important.